হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি বানাবো শীতকালীন সবজি দিয়ে ভেজিটেবল পাকোড়া। খুবই মুচমুচে ও সুস্বাদু হয় এই পাকোড়াটা খেতে। আমি যা যা যেই সব উপকরণ দিয়ে পাকোড়াটা বানাবো তা এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি আলু কুচি করে কেটে নিয়েছি, ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা, তারপর হচ্ছে বরবটি, ফুলকপি, গাজর, পেঁয়াজ কুচি, ডাল বাটা, মসুরির ডাল বাটা, লবণ, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা হচ্ছে আলু, আর গাজর, বরবটি, ফুলকপি কুচি, সবগুলো উপকরণ আমি এখানে একসাথে কুচি করে নিয়েছি। একটুখানি বিট লবণও রেখেছি, ধনে পাতা কুচি, ডাল বাটা, গোলমরিচ, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর নিয়েছি ময়দা ও চালের গুঁড়ো। চালের গুঁড়োটা মুচমুচে হয়, ময়দাটা পাকোড়ার সবজিগুলোকে আঠালো করতে হেল্প করে, একটা মাখা মাখা ডো হয়। নিয়েছি একটা ডিম আর গার্লিক ও জিঞ্জার পেস্ট। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। দিয়ে দিলাম ময়দাটা, যে যতটুকু বানাবেন সে পরিমাণে ময়দাটা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখন দিয়ে দিব ডিম। ডিমটা দিলে খুবই টেস্ট হয়। পাকোড়াটা দিয়ে দিচ্ছি জিঞ্জার ও গার্লিক পেস্ট, স্বাদ মতো লবণ। এখানে আমি একটু করে মুচমুচে হওয়ার জন্য নিয়েছিলাম খাবার সোডা, খুবই অল্প পরিমাণে, আর সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ডাল বাটা, মসুর ডাল বাটা, ধনে পাতা, সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মেখে নেব। খুব সুন্দর একটা মাখামাখা ডো হয়। যেই বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তাদেরকে এভাবে পাকোড়া বানিয়ে দিলে তারা খুব সহজেই খেতে খুব পছন্দ করবে। যার যার ইচ্ছে মতো ভেজিটেবল দেওয়া যায় এখানে, ব্রকোলি, ক্যাপসিকাম, বাঁধাকপি পাতা, ওটাও দেওয়া যায়, বাঁধাকপিও দেওয়া যায় অল্প করে। পানি লাগলে সামান্য পরিমাণে একটু করে পানি দিতে হবে, পানিটা বুঝে বুঝে অল্প অল্প পরিমাণে দিতে হবে। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, সবগুলো ভেজিটেবল খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা।
পেঁয়াজ পাতাটা তখন দিতে ভুলে গিয়েছিলাম, পেঁয়াজ পাতাটা দিয়ে ভালোভাবে মেখে এখন আমি চুলোতে চলে আসছি। আমি কুকিং অয়েল দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে, এখন পেঁয়াজ আকারে পাকোড়াটা ভেজে নেব। আমার একটা এই পাশটা হয়ে ওই পাশটা উল্টিয়ে দিলাম, দুপাশই হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। খুবই মজার হয় এই পাকোড়াটা খেতে, বোঝাই যায় না এখানে যে এত রকমের এতগুলো ভেজিটেবল আছে। খুব সুন্দর মুচমুচে হয়ে গিয়েছে, আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম। এভাবে সস দিয়ে আপনারা খাবেন, খুবই মজা হয় এই পাকোড়াটা। ভালো থাকবেন সবাই। আমার পাকোড়া রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক অনেক থ্যাংকস। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।